আষাঢ় শ্রাবণ এই 2 মাস প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বাংলাদেশে, যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং ঢাকা থেকে শুরু করে বিশেষ সিলেট বা এই অঞ্চলগুলোতে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার ফলে নদ নদীগুলো প্রায় ভরপুর এবং সাথে সাথে বর্ষার পানিও আসতেছে এবং বর্ষার একটা আগাম সংকেত আমরা পাচ্ছি। তো এই বৃষ্টি বা বৃষ্টিপাতের আসলে পরিমাণটা কিরকম বা আগামী কয়েকদিন বৃষ্টি কিরকম থাকবে সেটা দেখার জন্য আমরা একটা লাইভ ম্যাপ দেখতে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের এখানে জুলাই 17, এখন বেলা 2টা বাজে, দুপুর 2টা। তো আমরা যদি একটু অ্যানিমেশনটা দেখি, যে এখন বর্তমানে যে পজিশনে আছে ঢাকা, ত্রিপুরা বা মেহেরপুর, রাজশাহী এই অঞ্চলটা কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি সব সময় হয় যেরকম, আবার এদিকে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তো এখানে বড় একটা বৃষ্টির সেন্টার হচ্ছে মিজোরাম, তো মিজোরাম থেকে বৃষ্টির যে সেন্টারটা সেখান থেকে আসতেছে সন্ধ্যার পরে বা রাত্রে। যদি আমরা দেখি এটা রাত্রের দৃশ্য, আজ রাত্রে বৃষ্টিগুলো কোথায় হতে পারে, বিশেষ করে মেহেরপুর বা যশোর এই রিজনটাতে বৃষ্টি হবে, তাছাড়া কিন্তু সারা দেশে বৃষ্টির সাথে আমার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ধীরে ধীরে যখন রাত বাড়বে 10টার দিকে, তখন আবার এদিকে অর্থাৎ চট্টগ্রাম আবার মেহেরপুর রাজশাহী এই রিজনটাতে বৃষ্টি হতে পারে, এবং এটা হচ্ছে সকালের দৃশ্য, সরি সকাল না, রাত 12টার সময়। তো তখন কিন্তু রাজশাহী অঞ্চলে তীব্র বৃষ্টিপাত এবং সাথে সাথে পূর্বাঞ্চল গুলা এবং কিছু দক্ষিণ অঞ্চল যেরকম ভোলা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। অর্থাৎ প্রায় মোটামুটি সব জায়গাতেই বৃষ্টির যে রেখা বা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। তো আগামীকাল অর্থাৎ জুলাই 18 তারিখ, কালকে হচ্ছে মঙ্গলবার, তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই পূর্বাঞ্চলে ত্রিপুরার যে ভারতের অংশ সেখান থেকে বৃষ্টির একটা সেন্টার আছে, ভালো বৃষ্টি, এবং তার প্রভাবেই পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট অঞ্চলে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া আর তেমন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল 10টা পর্যন্ত এই অবস্থা। তো 10টার পরে যদি আমরা দেখি অল্প অল্প কিছু জায়গাতে হয়তো বৃষ্টি একটু দেখা মেঘাচ্ছন্ন, কিন্তু ওরকম বৃষ্টিপাতের আমরা যদি বলি যে সম্ভাবনা বা এখানে ফরকাস্টিং দেখানো হচ্ছে না। তো বৃষ্টিপাতের সাথে সাথে তো এইটা এটা গেল অবস্থা। তো যদি আমরা বৃষ্টিপাতের সাথে সাথে যদি আমরা একটু বর্তমান যে বাতাসের পরিস্থিতি আছে, বর্তমান পরিস্থিতি বৃষ্টিপাত উত্তরবঙ্গে হচ্ছে, মাঝখানে যেরকম ঢাকা, মেহেরপুর বা এই বেল্ট এই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে, তো আমরা যদি এখন একটু বাতাসের পরিস্থিতি দেখি, অর্থাৎ এখানে কি পরিমাণ বাতাস বা ঝড়ের কোনো সম্ভাবনা বা হচ্ছে কিরকম বাতাসটা আসতে পারে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে মোটামুটি সারা দেশেই একটা এই বাতাসের প্রভাব চলছে, বিশেষ করে এই বঙ্গোপসাগর থেকে একটা বাতাসের রেখা যাচ্ছে যেটা এই পশ্চিম দিকে অর্থাৎ রাজশাহী দিয়ে বের হয়ে যাচ্ছে, একই সাথে পূর্ব দিক থেকেও বেশ কিছু বাতাসের অরিজিন বা উৎপত্তি হচ্ছে, যেটাও একই রুট দিয়ে মালদা দিয়ে এরকম ভারতের দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে বর্তমান অবস্থা জুলাই 17 2টার সময়। তো আমরা যদি একটু নেক্সট বা হচ্ছে পরবর্তী ঘন্টাগুলোর বাতাসের বা ঝড়ের কোনো আপডেট দেখতে পাই, তাহলে দেখবো আমরা যে মোটামুটি বাতাসের বেগটা এখানে একটু বেশি আছে, বিশেষ করে 26 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এবং সন্ধ্যার পরের দৃশ্যটা যদি আমরা দেখি, তখনও একই রকম খুব জোরে বাতাসের যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি না, তবে সারা দেশেই মোটামুটি মৃদু বায়ু প্রবাহ চলবে। তো এই যে এই ছিল মোটামুটি আমাদের বাতাসের অবস্থা। তো যেহেতু বৃষ্টিপাত অনেক বেশি হচ্ছে, বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক পরিমাণ বেশি থাকে, যার ফলে আমাদের ঘাম শুকায় না বা কাপড় চোপড় শুকানো অনেক দেরি হয়ে যায়। তো সবকিছু মিলে একটা আর্দ্র পরিবেশ থাকে। তো আমরা যদি দেখি যে বৃষ্টি আমাদের আর্দ্রতা যেটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি রাজশাহী অঞ্চলে 91%, অর্থাৎ 91%, আবার কুড়িগ্রামে 91%, সিলেটের মধ্যে আরো বেশি, শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি 95%, অর্থাৎ বাতাসে যে পরিমাণ পানি থাকার কথা তার 95 ভাগে পানি আছে, অর্থাৎ মাত্র 5 ভাগ ফাঁকা আছে, যেই 5 ভাগের কারণে সে অতিরিক্ত জলীয়বাষ্প এখান থেকে নিতে পারবে। তো মোটামুটি সারা দেশেই মানে 85%-এর নিচে খুব কম জায়গাতেই আছে আমাদের পুরো বাংলাদেশের যে আর্দ্রতার অবস্থাটা। এছাড়া আমরা যদি আর কিছু দেখতে চাই, বিশেষ করে যদি আমরা বৃষ্টির কথা তো বললাম, বৃষ্টি তো এভাবেই মোটামুটি সারা দেশের বিভিন্ন পয়েন্টেই বৃষ্টি হচ্ছে, এখন যেরকম কিছু জায়গাটা সরে গেছে, তো বৃষ্টি হচ্ছে এই অবস্থা। তো আমরা যদি এখন এটা বাদে যদি আমরা একটু বন্যার দিকে যাই, তাহলে বন্যার পরিবেশ একটু দেখে, তো এটা হচ্ছে আমাদের ফ্লাড ফোরকাস্টিং সেন্টার বাংলাদেশের একটা ওয়েবসাইট, যেখানে রেগুলারলি বন্যার জন্য বা পানির বিভিন্ন পয়েন্টে আমাদের এই পানির উচ্চতা সমূহ দেওয়া হয়। এখানে বেশ কয়েকটা ইন্ডিকেটর আছে, নর্মাল লেভেল হচ্ছে সবুজ কালার,
আর হালকা যেটা হচ্ছে কমলা কালার, তো সেটা ওয়ার্নিং লেভেল। আর যদি বেশি পিঙ্ক কালার হয় সেটা হচ্ছে ফ্লাড, আর লাল কালার হলে সিভিয়ার ফ্লাড। তো আমরা যদি দেখতে চাই তাহলে দেখবো যে আমরা এখানে নদী ভিত্তিক এখানে আমাদের রুটটা দেখানো হয়েছে। যেমন এই স্টেশন নামটা হচ্ছে ডালিয়া স্টেশন বা পয়েন্ট, সেটা হচ্ছে তিস্তা নদীর উপরে রংপুর ডিস্ট্রিক্টে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার লেভেল বর্তমানে আছে 51.77, যেখানে ম্যাক্সিমাম লেভেল হচ্ছে 52.84, অর্থাৎ প্রায় কাছাকাছি চলে এসেছে, তার কারণে এটাকে ওয়ার্নিং লেভেলে দেখানো হয়েছে। তো এরকম ভাবে যদি আমরা দেখি যে তিস্তা এবং সাথে সাথে ব্রহ্মপুত্র, এই দুইটা নদীর কিন্তু পানি মোটামুটি ডেঞ্জার লেভেলের কাছাকাছি চলে গেছে বা ওয়ার্নিং লেভেলের কাছাকাছি চলে গেছে। এছাড়া বাকি নদীগুলা, বিশেষ করে যমুনা, যমুনাও একই রুটের নদী, তো যেহেতু ব্রহ্মপুত্র থেকে যমুনার তৈরি, তো যার কারণে এটা কিন্তু এই ওয়ার্নিং লেভেলে বেশ কিছু পয়েন্টে পানি কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া সারা দেশে অন্যান্য যেসব নদী পয়েন্ট বা নদীর স্টেশনগুলো আছে সেখানে কিন্তু আর ওরকম কোনো আমরা বন্যার পরিস্থিতি বা হচ্ছে সিরিয়াস কোনো লেভেল দেখতে পাচ্ছি না। হয়তো কিছুদিনের মধ্যে হয়তো পানি বাড়তে পারে, তখন হয়তো এটার লেভেলটা উপরে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে।